আযানের সাথে মিউজিক বাজবে আযানের সাথে গানের আওয়াজ চলবে আযানের সাথে বাজনা চলবে আর লক্ষ লক্ষ মুসলমান হাসি মুখে বরণ করে ঘরে চলে আসবে ওরে তোর থেকে হিজরে অনেক ভালো আগের কোন জায়গা নাই আপনি যে কোন পলিটিক্স পার্টি করেন আমার কোনো আপত্তি নাই রে আল্লাহর গোলাম দল করেন মত করেন পথে চলেন কিন্তু ধর্মটাকে বিক্রি করে কথা বলেন না কেন আগে আপনি মুসলমান আগে আপনার ঈমান কথা বলে না আপনি সব কিছু উপেক্ষা করে আগে আপনাকে ভাবতে হবে আপনি একজন মুসলমান তারপরে অন্য কিছু দেখবেন না কোনটা আপনার জন্য হালাল আর কোনটা আপনার জন্য হারাম বাংলার আলেম মানুষ নিজেদেরকে অনেকে আলেমের দাবি করে তারপরেও তারা এই আওয়াজকে দ্বর্থহীন কণ্ঠে বলে দেয় যেটা সম্প্রীতির বার্তা আচ্ছা সম্প্রীতির বার্তা মানে কি এই হবে যে আপনি কোন মন্দিরের ভিতরে গিয়ে কোরআন তেলাওয়াত করবেন কথা বলেন না কেন এর নাম কি সম্প্রীতি ইয়ার কি মারার জায়গা খুঁজে পাননি বাংলার মুসলমানকে কি মনে করেছেন শুনে রেখে দেন না দাদা না দিদি একমাত্র যদি মুসলমানদের কেউ আপন হয় তিনি অন্য কেউ নয় তিনি হলেন একমাত্র আমার আরে জোরসে বলো না ইয়ার একমাত্র আমার আর আপনার কলিজার ভিতর থেকে আপনার ঈমান লুণ্ঠিত হচ্ছে এ জাতি বসে বসে একুশে জুলাই আজান হচ্ছে বসে বসে দেখছে এগুলোকে হজম করা কষ্টকর আমি জানি কিন্তু উপায় তো নেই জাতি যে এটা অন্যায় করেছে এটাও জাতি জানে না এটাও জাতি আমি আপনাকে বলছি আপনি জিজ্ঞাসা করেন কেন বলছি বহু জুড়ায় যে এইটা কি তেমন কোন অন্যায় হয়েছে এটা তো একটা ভালো বার্তা দেওয়া হয়েছে যে আমরা সবাইকে নিয়ে চলি আপনারা কি ভালো আছেন বলে মনে হয় জাতি আছে বেঁচে বলে আপনার মনে হয় কথা বলে না জাতি আছে বলে মনে হয় না রে আল্লাহর গোলাম না জাতি যদি বেঁচে থাকতো জুম্মার আজান শুনে জাতি কোথায় যেত জোরে বলেন জুম্মার আজান শুনে কথা বলে না মসজিদে যেত একবারের জন্য নয় কোন রাজনীতিও করি না রে আল্লাহর গোলাম কিন্তু অন্যায় যদি হয় কখনো জোবান বন্ধ আমরাও করি না দ্বর্থহীন কণ্ঠে বাংলার মাটিতে আমরা বলতে পারি জুমুয়ার দিন একুশে জুলাই লক্ষ লক্ষ মুসলমান ধর্মতলায় বলো বিবেক দিয়ে বলো জুম্মার নামাজ কোথায় কথা বলে না হাই রে বিবেকওয়ালা মুসলমান এ মনে মনে ভাবল স্টেজ থেকে বুঝি হচ্ছে আজান মুসলমান মনে করল আমাদের তো সম্মান বেড়ে গেল অনেক বড় কারণ আমার স্টেজ থেকে যখন আজানের ধ্বনি ওরে আল্লাহর গোলাম দুনিয়ার জীবনে একটা জিনিস মানুষকে প্রথম জানা দরকার আজান শব্দের অর্থ হলো আহ্বান করা আজান শব্দের অর্থ হলো আহ্বান করা আপনারা জানেন ইসলামের প্রথম লগ্নে যখন মানুষকে নামাজের জন্য ডাকা হবে ঘন্টার আওয়াজ দেওয়া হতো মুখে ডাকা হতো এর একটা আজানের ইতিহাস আছে আজকের জন্য নয় যদি কোনোদিনও সময় হয় এই আজানের বিস্তারিত ইতিহাস আপনাকে শোনাবো আল্লাহর গোলাম কিন্তু এই আজানের ধ্বনি আসে কোথা থেকে একজন সাহাবী যখন স্বপ্নের মাধ্যমে দেখলেন এই শব্দগুলো এইভাবে করে বলার জন্য আস তিনি যখন আল্লাহর নবীর কাছে এই শব্দগুলো বললেন আমি স্বপ্নে দেখলাম হযরতে ওমর বললেন একই স্বপ্ন আমি দেখি
আল্লাহর নবী বললেন এই স্বপ্ন যখন দেখেছো নামাজের জন্য ঘন্টাও দেওয়া হবে না কোনো আওয়াজও দেওয়া হবে না আজ থেকে নামাজের জন্য আহ্বান করা হবে আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ হাইয়া আলা সালাহ হাইয়া আলাল ফালাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ সেই দিন থেকে আজানের প্রথা চালু হলো আজানের আওয়াজ কানে যাবে যখন জাতি মসজিদে যাবে বলেন মসজিদে যাবে তখন কোনো জায়গা নাই আপনি যে কোনো পলিটিক্স পার্টি করেন আমার কোনো আপত্তি নাই রে আল্লাহর গোলাম দল করেন মত করেন পথে চলেন কিন্তু ধর্মটাকে বিক্রি করে কথা বলেন না কেন আগে আপনি মুসলমান আগে আপনার ঈমান কথা বলেন না আপনি সব কিছু উপেক্ষা করে আগে আপনাকে ভাবতে হবে আপনি একজন মুসলমান তারপরে অন্য কিছু দেখবেন না কোনটা আপনার জন্য হালাল আর কোনটা আপনার জন্য হারাম বাংলার আলেম মানুষ নিজেদেরকে অনেকে আলেমের দাবি করে তারপরেও তারা এই আওয়াজকে দেরতহীন কণ্ঠে বলে দেয় যেটা সম্প্রীতির বার্তা আচ্ছা সম্প্রীতির বার্তা মানে কি এই হবে যে আপনি কোন মন্দিরের ভিতরে গিয়ে কোরআন তেলাওয়াত করবেন কথা বলেন না কেন এর নাম কি সম্প্রীতি ইয়ার কি মারার জায়গা খুঁজে পাননি বাংলার মুসলমানকে কি মনে করেছেন শুনে রেখে দেন না দাদা না দিদি একমাত্র যদি মুসলমানদের কেউ আপন হয় তিনি অন্য কেউ নয় তিনি হলেন একমাত্র আমার আরে জোরসে বলো না ইয়ার একমাত্র আমার দিদিও ছিল না তখনও মুসলমান মুসলমানের জায়গায় ছিল যখন দাদা ছিল না তখনও মুসলমান মুসলমানের জায়গায় ছিল আর কিয়ামত পর্যন্ত মুসলমান থাকবে সারা দুনিয়ার জিন্দেগি সারা দুনিয়ার জীবনে সারা দুনিয়ায় মুসলমানকে মিটানোর মতন ক্ষমতা না দাদার না দিদির না দাদুর কারোর কোন চোদ্দ গোষ্ঠীর আছে আছে আর কিয়ামত পর্যন্ত হবে কিন্তু তার মানে এই নয় যে আপনাকে কারোর জুজু দেখিয়ে আপনাকে কারোর ভয় দেখিয়ে আপনার ইমানকে বিক্রি করে আপনার ইমানকে কিনে নেওয়া হবে আজানের সাথে মিউজিক বাজবে আজানের সাথে গানের আওয়াজ চলবে আজানের সাথে বাজনা চলবে আর লক্ষ লক্ষ মুসলমান হাসি মুখে বরণ করে ঘরে চলে আসবে ওরে তোর থেকে হিজরে অনেক ভালো তাহলে বুঝতে পারা গেল যে কটা ছিল ইমানওয়ালা কি বসেছিল কথা বলেন না আর ওই লক্ষ লক্ষ মুসলমান গুলো জুম্মার নামাজ কোথায় বলবে আপনি মনে করছেন বাহ এটা কোনো বড় জিনিস না ইসলাম ধ্বংস করার মূলে যে কারণ গুলো যে সূক্ষ্ম সূক্ষ্ম ভাবে আসে এইগুলো জাতি মূল্যায়ন করতে পারে না যদি জাতি এগুলোকে মূল্যায়ন করতে পারত আজ ইমানের শক্তিটা অনেক বেড়ে যেত বুঝতে পারেন নাই ইমানের শক্তিটা বেড়ে যেত ওই জন্য মায়ার নবী মদিনাওয়ালা বলেন না আল্লাহর গোলাম আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাঈয়াতি মায়ার নবী মদিনাওয়ালা বলেন না আল্লাহর গোলাম কিয়ামতের ময়দানে যখন উঠবেন রাগের কোনো জায়গা নাই বিরোধিতার কোনো জায়গা নাই আপনি যখন উঠবেন কিয়ামতের ময়দানে আল্লাহর গোলাম আল্লাহর সামনে আপনাকে জবাবদিহি যখন করা লাগবে বল একুশে জুলাই জুমার দিনে যখন আজানের ধ্বনি হল তখন তোদের জুমার নামাজ গুনোর ইমান কোথায় ছিল
তাহলে যেগুলো বসেছিলি ঈমান নিয়ে বসলি না বেঈমান হয়ে বসেছিলি বল আজ বিরোধিতার জন্য যদি প্রয়োজন হতো আজ অনেকে বলছে না এটা হওয়া উচিত ছিল না কেউ ব্যক্তিগত করেছে কিন্তু আজ পর্যন্ত জানলাম না কেউ প্রকাশ্যে বলল এটা আমাদের অন্যায় হয়েছে এটা নিঃসন্দেহে হওয়া উচিত ছিল জোরে বলেন ছিল না এক দিক দিয়ে যেমন এটা ঠিক ভিন্ন দিকেও যদি আমি আপনাকে বলি এইগুলো হওয়ার সাহস কোথা থেকে পেল এই সাহসের কথা যদি বলির আল্লাহর গোলাম এই জাতিরই কাছ থেকে এই শিক্ষাগুলো বাউল যারা গায় কারা তারা মুসলমান কথা বলে না বাউল হ্যাঁ মুসলমান তারা যে টান টানা টান টান লা ইলাহা ইল্লাল্লাহ কথা বলে না কাওয়াল যারা কাওয়ালি গায় বাজনা চলে না চলে না কথা বলে না এই কাওয়ালি গায় কারা আপনার জাতির গুণধর বাবারা কাওয়ালি শুরুয়াত তুমি করেছো আল্লাহর নাম নাও নবীর নাম নাও ওই নবীর নামে আল্লাহর নামে কালিমার নামে তুমি বাজনা দাও তোমাদের কাছ থেকেই তো শিক্ষা নেওয়ারে ভাই ওই জন্য তাদের কাছে জরিল চাইতে গেলে এক বাক্যে তারা বলবে আমরা পাইনি অন্য কোথাও পেয়েছি তোমাদের কাছ থেকেই রে ভাই এই যে প্রকাশ্যে আমরা মাঠে নামতে পারিনি প্রকাশ্যে বলতে পারিনি সেটা হলো একমাত্র আমার দুর্বলতা ছিল আমার জাতি এইটা যদি আমার জাতির এই দুর্বলতা না থাকতো তো বাংলার মাঠে কেউ নামুক আর না নামুক ইনশাআল্লাহ সিদ্দিকুল্লাহ কবেই প্রান্তে ময়দানে নেমে পড়ত কারণ সেই দিনকে প্রথম আমরা ফেসবুক এবং ইন্টারনেটে প্রথম প্রতিবাদের ঝড় আমরা আমাদের বিবৃতি দিয়েছি আপনারা কি এটাকে সমর্থন করেছেন এখানে হয়তো সব রাজনীতি দলের লোক থাকতে পারে রাজনীতি আলাদা জায়গায় কিন্তু ধর্মনীতি আগে আমি মুসলমান আগে আমার ঈমান তারপরে অন্য কিছু হবে কারোর কথা মানা যাবে না সে যেমনই হোক না কেন আমরা দ্ব্যর্থহীন কণ্ঠে বলছি এটা আজানের অপমাননা শুধু নয় এটা সারা পৃথিবীর মুসলিম জাহানের অপমাননা কারণ আজান হলে নামাজ হ্যাঁ যদি দেখতুম যে মাশাআল্লাহ ওই মঞ্চেই ইমাম সাহেব দাঁড়িয়ে গেল কথা বলে না এগুলো ভাবা দরকার জাতিকে সেই জন্য আপনারা ভাবেন ওই যে কাওয়ালওয়ালাদের কাছ থেকেই শিক্ষা বাউলওয়ালাদের কাছ থেকেই শিক্ষা আল্লাহর নাম নবীর নাম কালিমা নাই অনেক অনেক ভালো ভালো কোরআন হাদিসের কথা বলে ওর সাথে সাথে মিউজিক বাজাই না বাজাই না তাড়াতাড়ি বলেন আর এই যে মুহররম দশই মুহররম গেল বড় বড় ডিজে কথা বলেন কারা বের করলো বল জোরসে বলো আর আপনার কলিজার ভিতর থেকে আপনার ঈমান লুণ্ঠিত হচ্ছে এ জাতি বসে বসে 21 জুলাই আজান হচ্ছে বসে বসে দেখছে এগুলোকে হজম করা কষ্টকর আমি জানি কিন্তু উপায় তো নেই জাতি যে এটা অন্যায় করেছে এটাও জাতি জানে না এটাও জাতি আমি আপনাকে বলছি আপনি জিজ্ঞাসা করেন কেন বলছি বহু জনায় যে এইটা কি তেমন কোনো অন্যায় হয়েছে এটা তো একটা ভালো বার্তা দেওয়া হয়েছে যে আমরা সবাইকে নিয়ে চলি কারবার দেখেছেন কোরআনের সমকক্ষ কোনো জিনিস হতে পারে সম্ভব কোরআনের উপরে কিছু রাখতে পারবেন তাহলে আপনি বলে কেউ যদি মনে করে কোরআনকে গীতাকে বাইবেলকে এক কাছে করে দিয়ে বলবো সম্পৃতি সম্ভব